বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম, আমার সকল আপনজন কেমন আছেন? আমি আপনাদের সামান্য একজন কান্তা বা আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আসলে একটা পাত্রীর বাসায় আসছি, তো এখান থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অসংখ্য পাত্রী রেডি আছে। আপনারা যারা পাত্রপক্ষ আছেন অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। খুব দ্রুত গতিতেই বলছি, আমার খুব একজন প্রাণপ্রিয় পাত্রী, ওর নাম হচ্ছে নদী, দেশের বাড়ি ওর হচ্ছে বগুড়া, 30-এর মতো বয়স, পাত্রীর 3-3.5 মতো লম্বা, খুব স্মার্ট, সুন্দর, তো ডিভোর্স আর কি, তো ও এখন ঢাকাতেই আছে। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে ইমার্জেন্সি ভাবে চাচ্ছে, বলছে আপু আমি তাড়াতাড়ি দ্রুত বিয়ে করবো, যে ছেলে একটু দুজনে মিলে শেয়ারিং কেয়ারিং করবে, মানে এত উচ্চ আকাঙ্ক্ষা নাই, ভালোভাবে থাকবে, মেয়েটা খুব মানে সব দিক দিয়ে বেটার। তো সেজন্য আমি ওর বাসা, ওর কাজিনে বাসায় আসছি, সেজন্য আপনাদের মাঝে আসলাম। তো ওর জন্য একটা এখন আমার সাথেই আছে, আপনারা যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। তো ওর নামটা তো নদী, আমি নদীকে একটু জিজ্ঞেস করি, নদী তুমি কেমন ছেলে চাও? অবশ্যই সুশীল, সুরুচিশীল, শিক্ষিত, আচ্ছা আচ্ছা, মানবিকতা, ভালোবাসা থাকবে, মানসিকতা থাকবে। খুব সুন্দর, তোমার অমায়িক কথা শুনে আমিও মুগ্ধ হয়ে গেলাম। সবাই তো বলে যে বাড়ি গাড়ি থাকতে হবে, আসলে তোমার মধ্যে আমি সেই জিনিসটা দেখি নাই। তো আমার মনে হয় আমার পাত্র ভাইরা আমার সাথে যোগাযোগ করলেই কিন্তু ওকে পেয়ে যাবেন। তো আরেকটা পাত্রীর কথা বলছি, ওর নাম হচ্ছে সীমা, ও যাত্রাবাড়িতে থাকে, ওদের বাসা, ওর 35-এর মতো বয়স, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকজন আছে শিলা, ওরও বয়স প্রায় 22-এর মতো, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকজন হচ্ছে স্বর্ণা, ওরও বয়স 40, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, এদের কিন্তু এত চাহিদা নেই। আরেকজন আছে, ওর নাম হচ্ছে মিনু, মিনুর বয়স 44, ও হচ্ছে বিধবা, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকজন আছে প্রেমা, প্রেমা হচ্ছে নারায়ণগঞ্জে বাসা, খুব ভালো একটা মেয়ে, 33-এর মতো বয়স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আসলে এই মুহূর্তে কিন্তু অসংখ্য পাত্রী আছে যারা কিনা ভালো ভালো মানে ঘর সংসার করবে, সেই মেন্টালিটি যে ছেলে অনেক লং টাইম ধরে টেলিফোনে কথা বলবে, প্রবাসে থাকবে, আসবে না, ফোনে কথা বলবে, এই ধরনের আসলে আমার পাত্রীরা চাচ্ছে না। তারা চাচ্ছে বৈধভাবে বিয়ে করে যার সাথে বিয়ে হবে তার সাথে কথা বলার জন্য, লং টাইম কথা বলবে, একটু পরপর ফোন দিবে, আমার প্রবাসী ভাইরা এই জিনিসটা বেশি করো। তো আমি জানি যে তোমরা খুব অস্থির, কারণ তোমাদের অনেকেই অনেক সমস্যাগ্রস্ত। আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, আসলে এই পৃথিবীতে এখন মানুষকে ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন তুমি তোমার বউ রেখে অনেকদিনের জন্য তুমি বিদেশে গেলা, তো একটা মেয়ের তো মন, হ্যাঁ, মেয়ে হোক ছেলে হোক সবারই একটা হাজব্যান্ড ওয়াইফের কাজ, তো আর টাকা পয়সা অন্য কিছু দিয়ে হয় না। সেজন্য তোমাদের মেমোরিতে থাকতে হবে যে ওয়াইফটা তোমাদের বাংলাদেশে রেখে যাও, তাদের প্রতি তোমাদের টেক কেয়ার, তাদের প্রতি মায়া মমতা ভালোবাসা থাকবে, কিন্তু বেশি সন্দেহ করতে যাবে না। সন্দেহ করে যখন তখনই কিন্তু এই ডিভোর্সগুলি হয়। আমাদের কাছে অহরহ পাত্র আসছে, যে পাত্রদের একই প্রবলেম, আমার ওয়াইফ চলে গেছে আমি প্রবাসে আসার পরে। তো এই মেয়েদেরকে যখন আমরা, এখন আমি একজন মেয়ে, আমি জাস্ট একটু বলছি, কারণ এই জিনিসটা প্রত্যেকেরই জানা উচিত, বিয়ে শাদীর মাধ্যমে কিন্তু মানুষ পরস্পর পরস্পর, এটা হচ্ছে বৈধতা। তো যখন এখন এত ডিজিটাল যুগে যখন তুমি ফোন পাচ্ছ, সব কিছু অনায়াসে পেয়ে যাচ্ছ, তখন তোমার মেন্টালিটির একটা ব্যাপার থাকে, তো সেজন্য এগুলি থেকে দূরে রাখতে হবে মেয়েদেরকে। বাট তাদের প্রতি একটু ভালোবাসা দূরে থাকতেও, একটু ভালোবাসা হয়তো একটু শপিং টপিং করাই দিলা, একটু স্বাধীনতা দিলা, তার মানে তাকে নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই, এমন মানে এই সব কিছু মিলে একটু ভালো মধ্যে থাকলে তারা একটু ওয়েটিং করে। তারপর দেখা যায় কিছু কিছু ছেলেরা এত দুষ্ট, তারা ওই ফেসবুকে ও ওয়াও নাইস লেখে লেখে, কিছু কিছু আমার অনেক ইনোসেন্ট মেয়েরা আছে এগুলিতে পড়ে যায়। সেজন্য আমি এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, মানে বিয়ে মানে কি একজনের সাথে হয়েছে এটাই সারা জীবন থাকবে, এটাই চিন্তা করতে হবে। মানুষের সাথে কথা বললে সময় এমনি এক জায়গায় গেলা কথা বললা, সেটা কিন্তু কোনো দোষে না, কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য না থাকাই সবচেয়ে ভালো হয়। কারণ একটা আমি দেখলাম যে এই সমাজে যত মানুষ ডিভোর্স হচ্ছে, তো আমার মনে হয় এই জিনিসটা মেয়েরা প্রথমে মানে ডিভোর্স দিয়ে তারা অনেক উচ্চকাঙ্ক্ষী হয়ে যায়, বাট পরক্ষণে দেখে যে না আসলেই তো আগের হাজব্যান্ডই ভালো আছে, এই কথাটা অনেকে বলে। সেজন্য আমি বললাম সময় থাকতে সবারই আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে। তো এই যে আমার প্রবাসী ভাইদের শুধু ওরা অনেক সময় ফেসবুকেও দেখি আই রে কান্নাকাটি, এটা কিন্তু লজ্জার ব্যাপার। আসলে একটা মেয়ে যে কতটা ধৈর্যশীল,
এটা মানে আমি একজন নারী এবং আমার কাছে সবচেয়ে বেশিরভাগ নারীরা আছে, তারা যে কতটা শখ থাকতে চায় আমি কল্পনা করে পাবো না। আমার এখানে এই যে আজকে এই যে নদীর কথা বললাম, ও বলছে যে আপু আমি বিয়ে ছাড়া কেন একটা ছেলের সাথে কথা বলব। তো ওই যে মানুষ না আসলে অধৈর্য করে ফেলে, সেজন্য এই ব্যাপারগুলি একটু খেয়াল রাখতে হবে আমার পাত্র ভাইদের। তো আসলে জানি না কী বলেছি, তাও কিছু মনে করবে না, তবে আমার এই ছোটো বোনটার জন্য আমি খুব ইমার্জেন্সি চাচ্ছি, কী বলো? যদি এই মানে আজকে যদি মিলে যায় তাহলে বিয়ে করবা? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। দেখো মানে তারা খুব রেডি, তারা বৈধভাবে একটা সম্পর্কের মাধ্যমে বিয়ে করতে চাচ্ছে, এবং তাদের চরিত্রটা এরকম যে কোনো মেয়ে আজ পর্যন্ত আমি অবাক হয়ে যে আমার মেয়ে বোনরা সবাই তারা না খেয়ে থাকবে, বাট তাদের কোনো অন্য কোনো চিন্তাভাবনা নাই। আমি বলি যে একটু কথা বলো, কিন্তু পার না, বলে যে না আপুর গুণা হবে। তো এই যে গুণার চিন্তাটা যাদের আছে তারা কখনো কোনো খারাপ চিন্তা করতে পারে না, এটা আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আবার ওদের বাসা থেকে চলে যাব, একটু একটু দেখাই দিই। আমার প্রবাসী ভাইরা হয়তো অপেক্ষায় আছে কখন কাঁদাপা আসবে, সেজন্য এই ফাঁকে তাড়াতাড়ি বলে নিলাম। তো নদী, তোমার জন্য পাত্র এখনই ফোন করলে তোমাকে আমি ভিডিও কলে দেখাই দিব, নাকি একটু ইউটিউবে দেখাই দিব, তোমার আপত্তি আছে? না না, দেখাবো, রিয়েলি আল্লাহ জানে কোন বিপদ হয়। থাক।